পৃথিবীর আশ্চর্য স্থাপত্য নিয়ে যদি ভাবতে শুরু করেন, প্রথমে কিসের কথা মাথায় আসবে? আমার মতো আপনাদের ভাবনাও কি ছুটে মিশরের দিকে অগ্রসর হবে? মনে হবে খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে এমন বড় বড় পিরামিডগুলো এত নিখুঁতভাবে কে তৈরি করেছিল, কোন উদ্দেশ্য নিয়ে বা সৃষ্টি হয়েছিল, এগুলো ভাবতে গেলেই তলিয়ে যায়। কিন্তু রহস্য আর শেষ হয় না। যাই হোক, আজকের প্রসঙ্গ কী হতে পারে সেটি বুঝে ফেলেছেন নিশ্চয়ই। আজ কথা বলবো কিভাবে পিরামিড নির্মিত হয়েছিল সে প্রসঙ্গে। আপনাদের সঙ্গে আছি আমি প্রান্তিক সরোয়ার। মিশর, যার প্রথম পরিচিতিই বোধ হয় নীল নদ আর পিরামিড। আর সেই পিরামিড এমন একটি স্থাপনা যেটা মানুষের কাছে শুধু দৃষ্টিনন্দন নয়, হাজার হাজার বছরের এই পুরনো স্থাপনা নিয়ে জানার আগ্রহ আজও শেষ হয়নি। বহু বছর ধরে সেই রহস্য খুঁজে যাচ্ছে বিজ্ঞানীরা। 2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে, যার মাঝে সবচেয়ে বড় পিরামিড বলা হয় গিজার পিরামিড বা খুফুর পিরামিড হিসেবে পরিচিত। 13 একর জায়গা জুড়ে পিরামিডটি বিস্তৃত আর উচ্চতা 481 ফুটের মতো। প্রায় 4500 বছরের ঝড় দুর্যোগ সহ্য করেও এখনও সগৌরবে টিকে আছে। এক একটা পিরামিড তার পেটের ভেতর ধরে রেখেছে কত কত হাজার বছরের ইতিহাস নিদর্শন। মমি, মমিদের ব্যবহৃত জিনিসপত্র, ধন দৌলত, প্যাপিরাসের লিপি, অদ্ভুতের গল্পকাহিনী, মমির অভিশাপ, সব মিলিয়ে পিরামিড যুগ যুগ ধরে এক অপার বিস্ময় হয়ে থেকেছে মানুষের মনে, যা টান এড়াতে পারেনি কেউই। পিরামিডের মধ্যে পিরামিড, ভেতরে লুকিয়ে রয়েছে কত কত রহস্য, তাই না? এই পিরামিড কিভাবে গড়ে উঠল তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। মিশরের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম পিরামিডের উচ্চতা প্রায় 481 ফিট। বহু বছর আগে বানানো এই পিরামিডের গঠন পদ্ধতি সম্পর্কে ঐতিহাসিকরাও আজ পর্যন্ত অন্ধকারে। একটি মত বলে যে পিরামিড আসলে মিশরের দাসদের দ্বারা নির্মিত। তবে এই তথ্যের সত্যতা এখন পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি। তবুও একাধিক পরীক্ষা নিরীক্ষা করে প্রত্নতাত্ত্বিক এই স্থাপত্যের গঠনের পিছনে বৈচিত্র্যময় কর্মপদ্ধতি লক্ষ্য করেছেন। এই পিরামিডের পাথরগুলি পিরামিডের দক্ষিণে একটি খনি থেকে খনন করা হয়েছে বলে ধারণা করা হয়। তবে পাথরগুলি পরস্পর জোড়ার জন্য ভিজে বালির ব্যবহার করা হয়েছিল এমনটাই গবেষকরা অনুমান করেন। তবে শুধুমাত্র ভিজে বালির গাঁথনিতে কীভাবে এত উঁচু ত্রিকোণ স্থাপত্য তৈরি হলো তা নিয়ে এখনও সন্দিহান খোদ গবেষকরাই। তবে অনেকের মত আবার ভিন গ্রহবাসীরা এটা তৈরি করেছিল, যদিও তারও কোনো প্রমাণ মেলেনি আজ পর্যন্ত। গবেষকদের মতে অত উঁচু একটি স্থাপত্য বানানোর জন্য হয়তো র্যাম্প জাতীয় কোনো কিছুর ব্যবহার করেছিলেন স্থপতিরা। অনুমান করা হয় এটি একটি 5 তলা সমান র্যাম্প। তবে এই অনুমানের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ঐতিহাসিকরা। তবে প্রায় 20 ডিগ্রি অ্যাঙ্গেলের এই র্যাম্পটি আদৌ প্রায় 2.5 টন পাথর বহন করার উপযোগী কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। তবে বর্তমানে পাওয়া পাথরের খনির এই গবেষণা থেকে আরও যে নতুন নতুন প্রশ্নগুলি উঠে আসছে তার উত্তর পাওয়া গেলেই প্রাচীন যুগে মিশরের মানুষরা কীভাবে এমন আশ্চর্য উচ্চতার স্থাপত্য তৈরি করতে সক্ষম হয়েছিলেন তার উত্তর হয়তো মিলে যাবে। মিশরের পূর্ব দিকের অপর একটি পাথরের খনি হলো হ্যাটনুর। একটি অ্যাংলো ফরাসি দল এই খনিতে আরেকটি র্যাম্পের সন্ধান পায়, যেটি প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা সহজ সরল যন্ত্রের দ্বারাই অবিশ্বাস্য পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন পৃথিবীর বিস্ময় করা প্যারামিডগুলি।